হাই বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে সকাল থেকে তোমাদের সাথে শুরু করলাম ব্লগটা। তো আজকে আমাদের চাটা খাওয়া সব শেষ হয়ে গেছে, এখন সবজি কাটা হচ্ছে। আর কালকে তো কার্তিক পূজা গেছে আমার দাদার বাড়িতে, দেখছোই তো। ওদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া হবে, শুধু আমার আর কারো না, ওরা ঘরে খাবে। আমাদের জন্য ঘরে বানাতে হবে, আর ওখানে যেতে হবে। চলো দেখাই, সবজি উবজি কাটা হচ্ছে ওখানটায়, বাড়িটা একই তো, দাদার বাড়ি আর আমার বাড়ি। আমারটা উপরে, দাদারটা নিচে, এই যে দাদার ঘর, যে দাদার বাড়িটা, যে এখানে এই কুয়ার থেকে আমরা সবাই জল নিই, ওরাও নেই, আমরাও নেই, সবাই একই কুয়া। এই যে কালকে সবজিগুলি কাটা হচ্ছে, মাসিমা কাটছে, দেখো। অনেক কিছু রান্না হবে, তো রান্নার পরে সব দেখানো হবে। যে ছোট বুদ্ধি আর দাদা খাচ্ছে, দেখো সুজি খাচ্ছে, তারা কালকে উপাস ছিল। দাদা না, দাদা উপাস না, বুদ্ধি ছিল, এখন সুজি খাচ্ছে। দেখো সুজির মধ্যে তো কি, আচ্ছা মাসিমা কি কি কাটছে, থোর, কলার থোর, সব আজকে নিরামিষ। সব কালকে এই সবজিগুলি দেওয়া ছিল পূজার, এখানে তোমাদেরকে দেখাচ্ছি। সব আজকে এটা রান্না হবে, এইটাই আমরা খাবো আজকে। বড় বৌদি সান্তান করে আছে, বড় বৌদি উপাস, তো বড় বৌদি পূজা করতে পারেনি তো আজকে, আজকে ছোট বৌদির পাল্লা, তো বড় বৌদি উপাস। তো শুধু হাসে এরা, কি করবো বলো। অন্ন ব্রহ্ম রস বিষ্ণু ভুক্ষ না দেব জনার্দন শ্রী গুরু বে নম। অন্ন ব্রহ্ম রস বিষ্ণু ভুক্ষ না দেব জনার্দন শ্রী গুরু বে নম। বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু কয়া জল দেব। তখন তোমরা জুহার দেব, দেখো আমরা পান্না করতে বসছি। তো আমরা খেতে বসলে পরে তো আর কথা বলতে পারবো না, তার জন্য আগেই বলে দিচ্ছি। দেখো এখানে এই যে নিয়েছি সবার জন্য, একসাথে নিয়ে নিয়েছি চারজন, আর একজন আসেনি, আসবে আসবে বলে এখন আসেনি। তো এই যে পাঁচ রকম ভাজি, ডাল, লাবড়া, শাক, অনেক কিছু আছে এখানটায়। যে ডাল, ওই যে চাটনি সবাই নিয়ে নিয়েছে। ওই যে বড় বৌদি থালটা দেখা আগে, প্লেটটা সব আছে, এটার মধ্যে সব আছে। দেখো আমরা খাচ্ছি, তো খেতে বসতে বলে আমরা কথা বলবো না, খাওয়ার আগে কথা বলে নিচ্ছি আমরা, আর খাওয়ার সময় আর কথা বলবো না, এটা কথা বলতে নেই খেতে বসলে পরে। ঠিক আছে, হ্যালো বন্ধুরা, যে খাওয়া দাওয়া শেষ করলাম এখন আমরা, তারপরে এই যে সবাই পান খাচ্ছে, এটা তো আসার কথা ছিল, আগে আসে নাই, এখন আসে, একলা একলা খাইলো। পাঁচজনের মধ্যে আমরা চারজন খেয়েছি, আর এই একজন পরে একা একা খাইছে। শেষ, এখন খাওয়া দাওয়া শেষ।
এখন সবাই যার যার বাড়িতে চলে যাব। শেষ, এখন রাখছি, আজকের মতন এখানে ব্লগটা শেষ করলাম। তোমরা ভালো থাকো, রাখি, শেষ। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, কালকে আবার একটা নিয়ে আসবো তোমাদের সাথে। এখানে রাখছি, তোমরা সবাই ভালো থাকো।